أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. سردي سوتا مندولي رمضان سيام نير أحكام ومسائل شمپور کے آج کے امرہ جانبو جي روزار آدوب کی کی روزار ابستائی کی کی کرتے ہوئے اور آدوب تا کی کی প্রথম আদব বা প্রথম মশলা রোজার জন্য নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে। তার কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রসিদ্ধ হাদিস আপনারা শুনে থাকেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের দার ও মাদার অন্তরের নিয়তের উপর আছে, ইন্টেনশনের উপর আছে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবু দাউদের সেই হাদিস, মান লাম ইজমিউ সিয়ামা ক্বাবলা আল-ফজর ফালা সিয়ামা লাহ, যে ব্যক্তি ফজরের আগে আগে রোজার অর্থাৎ ফরজ রোজার নিয়ত না করল তার রোজা হবে না। মান লাম ইজমিউ সিয়ামা ক্বাবলা আল-ফজর ফালা সিয়ামা লাহ, যে ব্যক্তি তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই প্রত্যেকটি হাদিসের বইয়ে এই হাদিসটি আছে সঠিক সনদের সঙ্গে, ফজরের আগে যে ব্যক্তি ফরজ রোজার নিয়ত করল না তার রোজা হলো না। তাহলে বোঝা গেল যে নিয়ত করতে হবে, নিয়ত করতে আল্লাহর জন্য প্রত্যেকটি আমলের জন্য। আল্লাহ তাবারক তাআলা সূরা বাঙ্গিরার মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। মানুষকে তো এই কথাটার হুকুম দেওয়া হয়েছে যে তারা অন্তরের দিক দিয়ে ইখলাসের সহিত আল্লাহর উদ্দেশ্যে নিয়ত করে নেক কাম সৎ কাজ যেন তারা করে থাকে। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, রোজা আমাদেরকে রাখতে হবে, তার জন্য নিয়ত করা উচিত, নিয়ত করা উচিত। নিয়ত কিভাবে করতে হবে এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানব যে নিয়ত ছাড়া রোজা হবে না, কোনো আমল নিয়তের সঙ্গেই জুড়ে আছে। নিয়ত উদ্দেশ্য খারাপ হলে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে নিয়ত কি, কিভাবে নিয়ত করতে হবে, প্রথম জিনিস মনে রাখবেন, ইবাদত এর আগে আমরা জেনেছি আল্লাহর জন্য করতে হবে, আর নিয়মটা নবী থেকে নিতে হবে। নবী সাহাবা একরামরা নিয়ত কিভাবে করতেন, আজ আমরা যেরকম করি ওই রকম। আজ মানুষে কি নিয়ত করে, মুখে নিয়ত করে, মুখে নিয়ত করে, প্রকাশ্যাল শব্দতে নিয়ত করে যে কালকে রোজার জন্য আমি নিয়ত করছি, আর মাইকের মুখ দিয়ে অ্যানাউন্স করা হয়, বিসৌমি গাদিন নাওয়াইতু লিল্লাহি বা আসুমু লিল্লাহি, আল্লাহর জন্য আমি রোজা রাখছি কালকের জন্য, গাদান কালকের জন্য। প্রথমত এই রকম শব্দ কোনো হাদিসে নাই, জয়ীফ দুর্বল হাদিসেও নাই, এমন কি কোনো ইমাম বড় যে ইমাম চারজন আছে তাদের বইও নাই, পুস্তকেও নাই, এবং তাদের সম্পর্কেও এটা নাই। আর এটা হচ্ছে পরের লোকেরা বানিয়ে নিয়েছে একটা বিদাত, সাহাবারা করেননি, তাবেইনরা করেননি, তবে তাবেইন নাই, ইমামরা গণ কেউ করেননি, পূর্বের যে গ্রন্থগুলো তার মধ্যে নাই, পরে লোকেরা বানিয়ে নিয়েছে। আর মনে রাখবেন যে এই যে নিয়তটা করা হয় সেটা গ্রামেটিক্যাল অনুযায়ীও ভুল, আরবি শব্দে শব্দ গাদান বা গাদিন বা গদ গাইন দাল এর শব্দের শাব্দিক অর্থ আপনি খুঁজে নেবেন, আজ ইন্টারনেটের যুগ, দেখে নেবেন। তার মানে হচ্ছে কাল, বিসৌমি গাদিন নাওয়াইতু, কালকের জন্য রোজা রাখছি। আপনি তো বলুন, আপনি বলুন তো যে আজকে ফজরের পূর্বে যে রোজার নিয়তটা করা হচ্ছে এই রোজাটা আজকের না কালকের? রোজাটা তো আজকের আর আপনি নিয়ত করছেন কালকের, কিরকম ভুল, ভুল।
তাহলে প্রথম দিনের রোজার নিয়তই আপনার হয়নি, আর শেষ দিনের রোজার আপনি নিয়ত করে নিয়েছেন, কালকে রোজার নিয়ত করেছেন, আর কালকে তো হচ্ছে রোজার দিন, ঈদের দিন, আর ঈদের দিনে রোজা রাখা হারাম, আর আপনি তো একদিন আগেই নিয়ত করে নিয়েছেন কালকে রোজা রাখবো আমি। তাই মুখে নিয়ত করা এটা একদম ভুল। নিয়ত কি? আরবিতে বলা হয় ইরাদাতুল কলব। নিয়তের ডেফিনেশন আপনি আরবি ডিকশনারি যদি দেখেন ইরাদাতুল কলব, ইংলিশ ডিকশনারি যদি দেখেন ইংলিশে বলা হয় ইনটেনশন। ইনটেনশনকে নিয়ত বলা হয় উদ্দেশ্য। আর উদ্দেশ্য কোথায় হয়? মুখে হয় না, অন্তরে হয়। ইনটেনশন মুখে হয় না, অন্তরে হয়। পৃথিবীর যতগুলো ভাষা আছে সব ভাষাতেই ইনটেনশন অর্থাৎ নিয়ত, উদ্দেশ্য যদি আপনি ডেফিনেশন দেখেন তার, সেটা যুক্ত আছে অন্তরের সঙ্গে। অনেক সময় আমরা একটা কাজ করে দিই, বলে দিই, পরিশেষে বলি আমার উদ্দেশ্য এরকম ছিল না, আমার ইনটেনশন এটা ছিল না। কি বোঝা যায়? যে মুখে বলেও ইনটেনশন উদ্দেশ্য নাও হতে পারে, আর অন্তরে যে পরিকল্পনা করা হয় ইরাদাতুল কলব, অন্তরের মজবুত ইরাদা পরিকল্পনাকে উদ্দেশ্য বলা হয়। সেটা কি? আমি প্রশ্ন করতে চাই, আপনি কি অন্য সময়ে, অন্য সময়ে, অন্য সময়ে যে যেরকম রমজান ছাড়া অন্য সময়ে আপনি কি রাতে দুটোর সময় উঠে রান্না করেন, রাতে তিনটের সময় চারটের সময় খাবার খান? খান না। রোজার মাসের চাঁদ যখন আপনি দেখতে পান, চাঁদ দেখেন কি উদ্দেশ্যে? রোজা রাখবো, এটাই উদ্দেশ্য। আজকে অ্যানাউন্স করা হয়েছে কাল সেহরি, কাল থেকে রোজা, আজ রাতে সেহরি করতে হবে, উদ্দেশ্য কি হয়? কিছু কেনাকাটা করে রান্না বাড়ার সরঞ্জাম করে নিই। কেন করেন? উদ্দেশ্য কি? রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। তারপরে সেহরি করেন, উদ্দেশ্য কি হচ্ছে? রোজা রাখার জন্য। অন্যদিন হয়তো আপনি একটা জায়গায় যাচ্ছেন সফরে ভ্রমণে, রাতে আপনার ট্রেন আছে চারটের সময় কি দুটোর সময়, আপনি রাতে উঠেন, ওঠার পরে চাই পানি কিছু খেয়ে বার হন, তখন উদ্দেশ্য কি হয়? রোজা রাখার? না। আপনি খাচ্ছেন, উদ্দেশ্য আছে সফর করব, আর রোজার মাসে আপনি আড়াইটে তিনটে চারটের সময় যেটা খাচ্ছেন রাতে, উদ্দেশ্যটা কি হয়? রোজা রাখবো। একেই বলা হয় ইনটেনশন, এটাই হচ্ছে নিয়ত, এটাই নিয়ত। নামাজের জন্য আমি এত রাকাত নামাজ পড়ছি, কিবলার দিকে মুখ করে ইয়ে করে তা করে মুখে বলা বিদাত, কোথাও প্রমাণ নাই বিদাত। আপনি আসছেন জোহরের সময়, আজান হয়েছে, উজু করছেন, কেন? কি উদ্দেশ্য? নামাজ পড়বো। কোন নামাজ? জোহরের নামাজ। এটাই তো হলো অন্তরের পরিকল্পনাকে বলা হয় উদ্দেশ্য, নিয়ত। মুখে উচ্চারণ করাটা হচ্ছে বিদাত, ঠিক নয়। তাই রোজার সম্পর্কেও আমাদেরকে অন্তরে যে পরিকল্পনা এটাই করতে হবে, আর ফরজ রোজার সম্পর্কে নিয়ত ফজরের আগে আগে করতে হবে। ফজরের আগে, শোয়ার আগে আপনার পরিকল্পনা আছে যে আমি নিয়ত করেছি বা অন্তরে আছে রোজা রাখবো, কালকে সেহরি করব। যদি আপনি জাগতে নাও পারেন ফজর উদিত হওয়া পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত যদি কিছু নাও খান, তাও আপনার রোজা হয়ে যাবে। তাহলে মুখে তো ওই ব্যক্তিটি বলেনি, মুখে তো ওই ব্যক্তিটি উচ্চারণ করেনি, ঘুমিয়েছিল, কিন্তু ঘুমানোর আগে তার উদ্দেশ্য ছিল অন্তরে রোজা রাখবো, আর এখন সে ঘুমিয়েছিল, জাগতে পারেনি, মুখে উচ্চারণ করেনি, তার রোজা কি হবে না? সমস্ত ওলামার ফতোয়া তার রোজা হবে, যদিও সে মুখে উচ্চারণ করেনি, সেহরি করতে পারেনি, সকাল পর্যন্ত যদি কিছু না খেয়ে থাকে তার রোজা হয়ে যাবে। আমরা নাফিল রোজা সম্পর্কে জানবো, আল্লাহ রসুল তো জোহরের আগে আগে পরিকল্পনা করতেন, চলো আমি রোজা রাখছি, মুখে নয়। তাই মুখে উচ্চারণ করাটা বিদাত, ঠিক নয়। আর যদি কেউ সেহরি না করতে পারে তাও রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ, আগে সম্পর্কে মশলা জানবো। আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা পরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সঠিক কোরআন ও হাদিস এবং মানহাজে সালাফ সাহাবা এবং সালাফের অনুযায়ী চলার তৌফিক দান করুক, সমস্ত রকম ইবাদত ও বন্দেগীতে নবীর এবং সাহাবাদের নিয়ম মেনে চলার তৌফিক দান করুক, এবং যেগুলো সঠিক দলিল দ্বারা প্রমাণ নেয় তা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।